এইরকম মানুষ না কারণ যেরকম পারফরমেন্স আপনাদের পাই আমরা ইউটিউবে তাতে মনে হয় না এত সুন্দর ভদ্র সভ্য এই দুটো মানুষ হ্যাঁ ঠিক বলেছেন আমরা দীর্ঘদিন ধরেই এই ভিডিও করেই মোটামুটি মানুষের কাছে একটু প্রিয় হয়েছি তো ও হচ্ছে মেইন ভয়েস দেয় এই ক্ষেত্রে আমি একটু আপনাদের কথার সাথে একমত না মোটামুটি জনপ্রিয়তা আপনারা পাননি আপনারা অসম্ভব রকম জনপ্রিয় আমরা সেটা জানি বিশেষ করে কাইশা এবং কাইশাকে যে আজকে আমরা সামনাসামনি দেখতে পাচ্ছি এটা দেখার আমার যেমন আগ্রহ ছিল আমার দর্শকেরও ছিল জি সেই আশাটা আমাদের পূরণ হয়েছে অনেক কিছু নিয়ে আড্ডা দেব আমরা অনেক কথাবার্তা বলবো তার আগে আপনাদেরকে এবং আমার দর্শকদেরকে দেখাতে চাই যে এই সপ্তাহে ভার্চুয়াল ওয়ার্ল্ডে ভাইরাল কন্টেন্ট কি কি ছিল জি অবশ্যই শুরুতে জানতে এই আসলে কার আইডিয়া আইডিয়া আচ্ছা তো যখন আমরা প্রথম মিক্সিং ভিডিও ভিডিও বা ডাবিং বানানো শুরু করলাম তারপর আমরা চিন্তা করলাম যে একটা আমরা জাপানিজ ভিডিও পাই তারপরে আমি ছোট ভাইয়ের সাথে কথা বললাম যে এটাকেও আমরা ডাব করে দেখি আচ্ছা তো আমরা যখন প্রথম এটাকে ডাব করলাম আমাদের থেকে নিজের থেকে খুব ভালো লাগছে ওইটা একটা দরজার ভিডিও ছিল আচ্ছা তো এটা আপলোড করার পরে আমরা তেমন একটি আর দেখিনিও নিজেদের চাকরি নিয়ে ব্যস্ত ছিলাম একদিন পর বা দুদিন পর আমরা হঠাৎ করে দেখলাম যে এটা প্রচুর ভাইরাল হয়ে গেল প্রায় তিন চার লাখ চলে গেল এরপরে সাপ্তাহখানিকের ভিতরে ওটা মিলিয়ন পার হয়ে গেল তখন আমরা মানে আমরা পুরো এই অবাক হয়ে গেলাম যে এত মানুষ পছন্দ করছিল পরে আমরা চিন্তা করলাম যে আমরা আরও ওর ভিডিওগুলো ডাব করি তা আমরা শুরু করলাম যে আমরা আর সিমুরা ক্যান জাপানিজ যে ওদের টিম আছে শিমুরা টিম তো ওদের অনেক আগের ভিডিওগুলো ওগুলো আমরা নিয়ে নিয়ে ডাব করা করলাম নিজেরাই স্ক্রিপ্ট লিখতাম তখন ওকে বললাম যে একটা চরিত্র ছিল ট্রেনের ভিতরে একটু বৃদ্ধ করে শিমুরা ছিল তখন আমি তাকে বললাম যে তুই ভয়েস একটু চেঞ্জ করে একটু বৃদ্ধ টাইপের বা একটু অন্য ধরনের করে তখন সে বারবার প্র্যাকটিস করলো 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 করতে করতেই তখন ওই ভয়েসটা আসলো আসার পরে মানুষ আরও বেশি পছন্দ করলো তারপর থেকেই ওই ভয়েসটা কাইশার ভয়েস নামে পরিচিত পেল তারপর আমার ছোট ভাই বললো যে ওর একটা মানে নাম দেওয়া উচিত তখন কিন্তু কাইশ নামটা আমরা তখন দেই নাই তখনও আচ্ছা তখন কি নামে চলতো নাকি র‍্যান্ডম তখন বাংলা ফানি ভিডিও যেভাবে মানে ইউটিউবে দেওয়া হয় এইভাবে চলতো তো তখনও বল ভাই একটা নাম দাও তা আমি অনেক চিন্তা ভাবনা করলাম যে একটা নাম দেওয়া যায় যে নামটা শুনলে একটু হাসি পাবে বা একটু মজা লাগবে বা ইউনিক হবে আর কি মানে মানুষের মনে থাকবে তখন আমি বললাম যে তাহলে ঠিক আছে ওর নামটা কাইশা দেই আচ্ছা তো তো কাইশা দেওয়ার পর সে একটু প্রথমে চিন্তা করলো তারপর বলল যে হ্যাঁ ঠিক আছে কাইশে ঠিক আছে ওকে ফাইন পরে আমরা কাসা দিলাম এই নামটা হঠাৎ মানে উঠে গেল ভিডিওর সাথে নামটা অনেক জনপ্রিয় সবচেয়ে জনপ্রিয়তা যে মানুষ এটাকে এত বেশি পছন্দ করে মানে ওই ভিডিওটা যতটুকু আমরা কাজ করেছি ঠিক আছে কিন্তু ওর জন্য মানে ওর ভয়েসটাই বেশি মানুষ মজা পায় আর কি ওর ভয়েসটা দেখি কাসা জনপ্রিয়তার এই যে এত শীর্ষস্থানে সেটার একটা প্রধান মাধ্যম হচ্ছে ওনার ভয়েস জি অবশ্যই কারণ এই ভয়েসটা একটু ইউনিক একটু না অনেকটাই ইউনিক তবে আমরা এখন আপনাদের কাছ থেকে যেটা চাইবো সেটা হচ্ছে যে আপনি আপনার গলায় কথা না বলে যদি কাইসার গলায় আমাদের সঙ্গে কিছুক্ষণ কথা বলেন ঠিক আছে বলতেছি আচ্ছা এই এই ভয়েস বা এই টোনটা আনতে আপনার কতদিন সময় লেগেছিল আসলে সময় লাগে নাই অতটা অনেকবার অনেক রকম ভয়েস দিতে দিতে প্র্যাকটিস করতে করতে একটা চলে আসছিল আমি বললাম একটু ফানিভাবে দিই তখন এই

তখন আমরা নিজেরা আলোচনা করে কাজ করতাম রাতভর থেকে উঠে আমাদেরকে দেখতো এ কি কি পাগলামি আর এটা আমাদের এরকম চিলেছিস কেন এটা কি তো আমরা বলতাম আম্মাকে বুঝে বলছি পরে আম্মা বুঝছে তারপর যখন সে ভয়েস দিত তখন আম্মা খুব হাসতো বা ফ্যামিলি আমার বোনরা তারাও খুব হাসতো তো ওইটা নিয়ে আমরা চিন্তা করলাম যে না ঠিক আছে এই ভয়েসটাই চলুক এবং আমরা রিয়াকশন কিন্তু আমরা কখনো কল্পনা করিনি যে রিয়্যাকশনটা আমরা মানে পাইছি আর কি মানুষ থেকে প্রথম রিয়্যাকশনটা ফ্যামিলি মেম্বারদের কাছ থেকে অবশ্যই অবশ্যই হ্যাঁ যদিও প্রথম দিকে সবাই সাপোর্ট দিতে চায় না কেউ দিতে চায় না আমার ভাবিই প্রথম আমাকে বলতো ভাইয়া বলতো আম্মু বলতো পরে ঠিক ভাবির ভয়েস এখন আমাদের ইউটিউব চ্যানেল ভাবি নিজেই ভয়েস এবং এই যে মা বলল কি পাগলামি করছিস তো রঞ্জিন সেখান থেকেই এই পাগলা ডিরেক্টর চ্যানেল জি চলুন আপনাদের বিভিন্ন কাজের কিছু অংশ বিশেষ দেখে আসি জি